আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস ঘুরে দেখবো এবং বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। অনেকেরই জানার ইচ্ছা ছিল হিডেন চার্জ, পার্মানেন্ট ক্যাম্পাস কোথায়, ল্যাব সুবিধা কীরকম, শিক্ষার গুণগত মান কীরকম, যাতায়াত ব্যবস্থা। ইউনিভার্সিটিটি 1995 সালের 7ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন ABM মফিজুল ইসলাম পাটোয়ারি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক ছিলেন। প্রায় দীর্ঘ 28 বছরের উপরে যাত্রা। আমাদের ভার্সিটির আগে 3টি ক্যাম্পাস ছিল, বনানী ক্যাম্পাস, গ্রিন রোড ক্যাম্পাস এবং বাড্ডা সাতারকুল ক্যাম্পাস। ইউজিসির সিদ্ধান্ত মোতাবেক আমাদের সকল শিক্ষা কার্যক্রম এখন বাড্ডা সাতারকুল ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। আমাদের ভর্তির প্রক্রিয়াটি অনেক সহজ। এসএসসি এবং এসএসসি উভয়তে যদি 2.50 পান তাহলে আপনি সরাসরি ভর্তি হতে পারবেন, এখানে কোনো প্রকার ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না। এখানে 4টি অনুষদের অধীনে 12টি সাবজেক্ট পড়ানো হয়। আমাদের বাড্ডা সাতারকুলের ক্যাম্পাসটি হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস। ভর্তির সময় যে ওয়েবারটি পাবেন এটি ফিক্সড, এখানে কোনো প্রকার হিডেন চার্জ নেই বা কোনো প্রকার হিডেন অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় না। এখানে ক্রেডিট ট্রান্সফার করা যায়, প্লাস আপনি ক্রেডিট ট্রান্সফার করে অন্য ভার্সিটি থেকে এখানে এসে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন অফিসের সঙ্গে যোগাযোগ করে নেবেন, কত ক্রেডিট অ্যাকসেপ্ট করবে তারা আপনাকে জানিয়ে দেবে। তো চলুন আমাদের সেন্ট্রাল লাইব্রেরিটি ঘুরে আসি। এখানে অসংখ্য বই আছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সেলফ রাখা আছে। তো যে যে ডিপার্টমেন্টে সে সেই ডিপার্টমেন্টের বই পড়তে পারবে এবং এছাড়া চাইলেও আপনি অন্যান্য ডিপার্টমেন্টের বই পড়ে দেখতে পারবেন। এখানে নিয়মিত স্টুডেন্টরা পড়তে বসে বা পরীক্ষার সময়গুলোতেও বেশি ভিড় থাকে, জায়গা পাওয়া যায় না। নর্মালি অন্যান্য সময়গুলোতে ভিড় কম থাকে, তো আপনি চাইলে যে কোনো সময় আপনার এসে পড়তে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে উন্নত মানের ল্যাব সুবিধা রয়েছে, যেখানে আপনি আপনার ল্যাবের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এখানকার প্রত্যেকটি টিচারই এবং শিক্ষার গুণগত মান তারা যেটা প্রদান করে অনেক বেস্ট এবং এক্সপিরিয়েন্স টিচার দ্বারাই প্রদান করে, এবং টিচাররা আপনাকে অনেক হেল্প করবে যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় এবং তারা অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার করেন। এখানে কম খরচে আপনি অনেক ভালো মানের শিক্ষা ব্যবস্থা পাবেন, এটা আমরা বিশ্বাস করি, এবং আমিও নিজে ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সো এটা বিশ্বাস করা ছাড়া আর কিছুই নেই। যাতায়াতের জন্য ইউনিভার্সিটি কর্তৃক ফ্রি বাস সার্ভিস প্রদান করা হয়ে থাকে, যেটি শুধুমাত্র ক্যাম্পাস থেকে নতুন বাজার, নতুন বাজার থেকে ক্যাম্পাস পর্যন্ত আসে। হয়তো সামনে এটি অগ্রসর হবে বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। আমাদের ভার্সিটি আসলেই কম খরচে অনেক ভালো মানের শিক্ষা প্রদান করে থাকে, যেটা অন্যান্য ভার্সিটিতে হয়তো বা নেই বা থাকলেও তারা কীভাবে প্রদান করে জানা নেই। আমাদের ভার্সিটি বিভিন্ন ইভেন্টের আয়োজন করে যেগুলো আমাদের অনেক প্রয়োজনীয়। এছাড়া আমাদের বড় ভাইরা যারা বিগত সময়ে পাশ করে গেছেন এবং বর্তমানে অনেক ভালো পজিশনে চাকরি করতেছেন, তাদের কাছে সিভি ড্রপ করলে তারা চাকরিতে অবদান রাখেন বা হেল্প করে থাকেন। এখানে যদি কোনো প্রকার তথ্য মিসিং থেকে থাকে সেটি আপনারা অ্যাডমিশন অফিসে ফোন করে জানতে পারবেন এবং অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন। ভার্সিটির যে সরাসরি ওই ফেসবুক পেজ আছে ওখানে যোগাযোগ করে সেখান থেকে আপনাকে তারা উত্তর দিয়ে জানিয়ে দেবে। এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান এবং কোথায় ভিডিও চান সেটি কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো তুলে ধরার জন্য। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।